মিলাতে পারেন। একটা আয়াতই আপনাকে আল্লাহর জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তার শেষ পরীক্ষায় খুশি হয়ে এত বেশি খুশি হয়েছিলাম এই আগুনে ফেলার এই পরীক্ষাতে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাদেরকে যখন নিষেধ করলেন যে তোমাদের সাহায্যের দরকার নেই, এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না যিনি আমার আগুনে পড়তে দেখেও চোখে দেখে না, আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে পুরা মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ক্বালা মিন যুররিয়্যাতি, হে আল্লাহ নেতৃত্বের এই গণাবলি এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার সন্তানাদি দুনিয়ায় যারা আছে তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সাফ জানিয়েছেন ওই সময়, ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। এই খেয়াল করেন, ইয়ানালু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম শুধু তুমি একা না, তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু পারবে না তারা যারা জালেম। জালেমদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই পেকুয়া চকরিয়া সহ বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্যে আপনারা যে উদ্যোগ এখান থেকে আরম্ভ করেছিলেন, সাকিব ভাই যেটা বলছিলেন, আল্লাহ পাক যেন ইব্রাহিম আলাইহিসসালামের আসল সন্তান যারা মানব দরদি তাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আশা করছি কোরআনের আয়াতের শাব্দিক যে অর্থ বললাম আপনি বুঝেছেন। কোন জালেমের জন্য নেতা হওয়ার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিষেধ এটা, অথচ যে যত বড় বেশি জুলুম করে তারা নেতৃত্ব দেওয়ার জন্য দেখে এগিয়ে আসে। আমরা যারা মানব দরদি আমাদেরকে আরো নিষেধ করা হয় যে রাস্তায় আপনার আসার দরকার নেই, আপনি আল্লাহ বিল্লাহ করেন। তাই আল্লাহ বিল্লাহ কি? সূরা মুদাসসির থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, খুব অল্প সময় আমার শরীরের অবস্থা এবং আর একটা অনুষ্ঠানের দিকে তাকিয়ে খুব অল্প সময় সামারাইজ করে কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক একটা জাহান্নামের নামকরণ করেছে কোরআনে কারিমে। আমরা জানি জাহান্নাম সাতটা, জান্নাত আটটা, এটা জানি না আমরা, এটা আমাদের কথা বন্ধ করে ক্লাসে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এখানে এই নিয়মেই লেখা আছে। তো কোরআনে কারিম জানিয়েছে জাহান্নাম একটা, দরজা সাতটা, জান্নাতও একটা, দরজা আটটা। জান্নাতের স্তর তাফসিরে এবং হাদিসের ভাষা আমি 100টার উপরে পেয়েছি, কোরআনে কারিমে প্রায় 70টার উপরে নামকরণ করা আছে। আমরা যেহেতু আজকে জাহান্নামের একটা বিষয় তুলে ধরার জন্য আয়াত পড়েছি, তাহলে আজকে থেকে সূরা হিজরের 42 নাম্বার আয়াতে, 44, 43, 44 এই নাম্বার আয়াতগুলোতে আছে, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম একটা, জাহান্নামের দরজা স্তর সাতটা। দুনিয়াতে যে যেই ধরনের আমল করবে, কাজ করবে, তাকে আল্লাহ ওই জায়গা ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালকে কক্সবাজারে শহরে একটা আলোচনা ছিল, ওখানে আমলের বিষয়ে কথা বলেছিলাম। কোন আমল যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায়, চারটা গুণ থাকা লাগবে ওই আমলের ভেতরে। এক নম্বরে ওই আমলে এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে ওই আমলের উপরে। আন্দাজে কেউ আমল দিয়ে দিল, কাজ দিয়ে দিল, আপনি করতে আরম্ভ করবেন না, ওইটা আমল না, ওইটা আল্লাহর কাছে আহসান ও আমালা না। আহসান ও আমালা হওয়ার জন্য চারটা গুণ লাগে, কয়টা? আজকে থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এটা মিলাবেন।
দুনিয়াতে যে কোনো কাজ যদি ভালো হতে হয়, আহসানু আমালা যদি হতে হয়, গুণ লাগবে ওই আমলে কাজে কয়টা? এক নম্বরে এলেম লাগবে, দুই নম্বরে ওর ভেতরে নিয়ত থাকা লাগবে, খালেস নিয়ত, তিন নম্বরে ওই কাজে ধৈর্য থাকা লাগবে, চার নম্বরে এখলাস থাকা লাগবে, তাছাড়া কোনো আমল আহসানু আমালা হবে না। ওই আমলগুলো করলে কোন জান্নাতের দরজা দিয়ে স্তরে আপনি থাকতে পারবেন, কালকে আলোচনা ছিল, আমি পুরাটা শেষ করতে পারি নাই, আজকে আয়াত পড়েছি যেহেতু জাহান্নাম সংক্রান্ত। যে যেই ধরনের কাজ দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। আমরা দুনিয়াতে এই যে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত একটা হাই স্কুল মনে করেন, এখানে যে যেই ক্লাসে পড়ে সে ওই দরজা দিয়ে প্রবেশ করে, ক্লাস ওয়ানে পড়ে, ক্লাস নাইনে যে ক্লাস করতে পারবে না। তাহলে দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য ওই রকম স্তর আল্লাহ বানাবে। জান্নাতের স্তর আমি পেয়েছি 100টার উপরে, জাহান্নাম পেয়েছি মাত্র 7টা, কয়টা বলেন বলেন? আপনি এখান থেকে আজকে যতটুকুই হোক আপনি মিলাবেন, যে আপনার অবস্থান এখন কোথায় আছে, আপনি জান্নাতের দরজা না জাহান্নামের কোন দরজা দিয়ে প্রবেশ করার উপক্রম বা উপযুক্ত হয়ে আছেন। যদি থাকেন ওখান থেকে থেমে যাবেন, ফিরে আসবেন, তাহলে এই তাফসীর মাহফিল সফল হবে। আল্লাহ আমাদেরকে এই ভাঙ্গা ভাঙ্গা কোন গলায় যে কথাগুলো বলছি মেনে চলার যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। সূরা মুদাসসির কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? মুদাসসির শব্দের শাব্দিক অর্থ কম্বলওয়ালা, চাদরওয়ালা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা নামে ডাক দিয়েছিলেন দুনিয়ায় আদর করে, তার ভেতরে এই মুদাসসির একটা। প্রথম নাম্বার একটা বলেনি কি? ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মোহাম্মদ। আরেকটা আছে এই 7টি নামে আল আমিন বা আসাদিক, এরকম একটা আছে, আমার মনে আসতেছে না। আসলে জেলখানায় 3 বছরে তো আমাদের বদ্ধ জীবনে ছিলাম, একেবারে 24 ঘন্টা আমাদের তালা লাগিয়ে রাখত। যদিও আমাদের মামলা নর্মাল মামলা, আমরা কিছুই জানি না, এরপরে রেখেছে এমন জায়গায় যে দুনিয়ায় আমরা কি কিছুই জানি না। ফাঁসির আসামিরা যেই কন্ডেম সেলে থাকে ওই জায়গায় 3 বছর একাধারে, দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন, পড়াশোনাও তো সেরকম করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র বঙ্গবন্ধুর বই আছে, পারলে পড়েন না পারলে আল্লাহ আল্লাহ করেন। তো বই পড়তে পড়তে পুরা মুখস্থ করে ফেলিস, ওনার চেন সফর, ওনার সে রোজ নামসা, কারণ 3 বছর তো আর কিছু নেই, শুধু ওইটাই আর কোরআন শরীফ। এই জন্য অনেক জানা জিনিস বা অনেক জানা জ্ঞান যেগুলো ছিল এগুলো ভুলে গেছি। আবার অন্তত এরকম অনুষ্ঠানগুলো 8-10টা করলে আশা করছি ঠিক হয়ে যাবে, আপনাদের দোয়া চাচ্ছি। আমার নানি শাশুড়ি বলছিলেন যে বক্তার গলা আর জুতার তলা সমান, বক্তার গলায় কিছু বাঁধে না, কারণ জুতার তলায়ও কিছু বাঁধে না, বাঁধবে না ইনশাল্লাহ কয়েকদিন পরে। আমি পড়াশোনা শুরু করেছি, চালাতে চালাতে ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আসবে। এই তো গত সামনে 19 তারিখে, জানুয়ারির 19 তারিখে আপনাদের থেকে মনে হয় 1/2 কিলোমিটার দূরে, ওই যে নিয়ামতুল্লাহ নিজামী নামে একটা ছেলে আছে, ও একটা মাহফিল দিয়েছে ওই জায়গায় রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 50টা পরীক্ষা আমি ওখানে বলবো ইনশাআল্লাহ, আমার শরীর যদি সুস্থ রাখে আল্লাহ, যদি সঠিকভাবে আসতে পারি। আজকে এই মাহফিলটায় কাদের ভাই আসলে জোর করেই নেওয়ার মতো, বাড়ি আমার শ্বশুরের এলাকায়, আসলে না নিলে আবার ম্যাডামে ধরবে, বাড়িতে সে ঝামেলায় পড়বো, বাধ্য হয়ে নেওয়া। বলেছিলাম আধা ঘন্টা মতো একটু কথা সালাম বিনিময় করি, আপনার ওই আসল মাহফিলে চলে যাবে। আপনারা আজকে অন্তত কিছু যেন মনে করেন না, আমি খুব অল্প সময় আয়াতটা বোঝানোর চেষ্টা চালাচ্ছি। জবান খুলে আপনি একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিম
বিমা কসবত রহিনা ইল্লা সুহাবাল ইয়ামিন। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে প্রতিটি মানুষকে তার কাজ অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে, কেউ কারোর জন্য কাজের জন্য অন্তত দায়ী না। এখান থেকে ছোট্ট একটা তথ্য আমি পেয়েছি, আজ বাংলাদেশে যে যে জায়গায় আছেন অনেকে উপরের অর্ডার শুনে নিচের মানুষদের উপরে জুলুম অত্যাচার করে, এটা এই দেশে নেই, দুনিয়ার সব জায়গায় এটা চলছে, এই দেশে এখন দিন দিন বাড়ছে। বলে আমার কোনো দোষ নেই হুজুর, উপর থেকে অর্ডার, এই যে উপরের থেকে অর্ডার, এই কথা আপনি যতই বলেন না কেন আপনার নিজের এই কাজের জন্য আপনি নিজেই দায়ী। হ্যাঁ, উপরে যিনি অর্ডার দিয়েছিলেন অন্যায় করার জন্য, এই অন্যায়ের জন্য সে দায়ী হবে, তার জন্য সে আলাদা বিষয়, কিন্তু এই কাজ করার জন্য যে গোনাহ হয়েছে এটার জন্য আপনি দায়ী। কোরআনে কারিমে সূরা শুরা 42 নম্বর আয়াতটা আমার কাছে সবচাইতে ভয়ঙ্কর মনে হয়, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান্নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগায়রিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহর মামলা, আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতে করবে। কক্সবাজারবাসী এখানে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, দিয়েছেন ইয়াজলিমুন আন নাস। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, পৃথিবীতে যে কোনো মানুষের ওপরে যদি কেউ জুলুম করে তার অধিকার নষ্ট করে, ওই লোকটা তখন নিজেই আল্লাহর মামলার আসামি হয়ে যায়। আমরা জানি দুনিয়াতে যে যে ধরনের এই লোকটার মামলার বাদী যদি ওই রকম দুর্বল হয় জেল থেকে বের হওয়া কোনো ব্যাপারই না, এই কথা বলছেন না কেন? আপনার মামলার বাদী যদি হয় রাস্তার ফকির, জেলে যেতে দেরি সকালে আপনি বের হয়ে যাবেন। মামলার বাদী যদি হয় আপনাদের এলাকার যিনি এমপি, বের হওয়া অত সহজ না। দেশের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন তিনি যদি মামলার বাদী হয় আপনার বের হওয়া কিয়ামত। তাম দুনিয়ার যিনি মালিক মহান রব্বুল ইজ্জাতুল জালাল তিনি নিজে জানিয়েছেন আমি মামলার বাদী। আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেকেই আল্লাহর মামলার আসামি। আপনাকে আমি থামার জন্য বলছি, থামেন। কার জন্য জুলুম করছেন মানুষের উপরে, মানুষের অধিকারগুলো নষ্ট করছেন, আপনি টের পাচ্ছেন? আমির হামজা মঞ্জ সাহেব যদি কিছু নাও বলে আপনি কিন্তু আল্লাহর টার্গেট। কিয়ামতে যিনি নিজে বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় রায় তো তিনি দিবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সব চাইতে বড় বিচারক না? কে বলছে? এই জন্য একটু থামা দরকার আমাদের। প্রত্যেকেই তার নিজের কাজকর্মের জন্য সে নিজেই দায়ী। আল্লাহ তাআলা এর আগে থেকে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন, ইল্লা সুহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তবে ডানপন্থী যারা তারা বাদ দিয়ে, এখানে একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক কিন্তু ডানপন্থীদের কথা এই আমল কাজ কারবার করার পর পরে জানিয়েছেন।
পরা কোরআন শরীফ পড়ে আমি যতটুকু পেয়েছি, আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি থাকেন, সঙ্গে থাকেন দানপন্থী যারা তাদের সাথে। দুর্ভাগ্য হলো সত্য, বাংলাদেশে অনেকে এখন নিজেকে বামপন্থী বলে ঘোষণা দিয়ে আনন্দ পাচ্ছে। বামপন্থী যারা, এরা টাটকা নির্ভেজাল শয়তান। আমরা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী কারা দেখি? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, স্লোগান দেওয়ার দরকার নেই, যে কথাটা বললেন এটা মরণ পর্যন্ত ঠিক থাকবে তো ইনশাল্লাহ। আমরা ডানপন্থী না বামপন্থী? বামপন্থী বলে নিজেদেরকে যারা ঘোষণা দিয়ে আরো আনন্দ প্রকাশ করে, এরা কি মানুষ না জাহান্নামের কীট? আপনি আমল এক লাখ আপনার যাই থাক, কম বেশি অনেকের আছে, বামপন্থী ঘোষণা দেন কোন কোন বিবেকে? ফে জান্নাতে ইয়াতাসালুন, আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে হঠাৎ ডানপন্থীদের কিছু গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, জান্নাতের ভেতরে কিছু মানুষকে জিজ্ঞাসা করবে, তারা নিজেরা জিজ্ঞাসিত হবে। ইয়াতাসালুন মানে জিজ্ঞাসিত হওয়া। কি জিজ্ঞাসা করবে? দুনিয়ায় আমি যাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, যার জন্যে দোয়া করতাম, এই লোকটার দোয়া যদি কবুল হয়ে থাকে, কিয়ামতে আল্লাহ যে জান্নাতে আমাকে প্রবেশ করাবে তার পাশাপাশি ফ্ল্যাটে ওই লোকটাকে আপনি দেখতে পাবেন। দুনিয়ায় দোয়ার যে মর্যাদা, যে কদর, এটা আমরা অনেকেই জানি না। অধিকাংশ মানুষ নবীজির কাছে যে হাদিয়া দিয়ে দোয়া চাইতেন, এখন এই সিস্টেমটা আলতে আলতে পাল্টিয়ে গেছে, এখন আমাদের আর দোয়ার দরকার হয় না। নবীজি নিজে সাহাবায়ে কেরামের কাছে দোয়া চেয়েছেন, অথচ তার আগে পেছনের সব অপরাধী আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি একজন নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ হওয়ার পরেও যদি দোয়া চাইতে পারেন, আমাদের কি হয়েছে? আমরা এই আমলটা আবার শুরু করব দুনিয়ায়, আমরা দোয়া চাওয়ার সিস্টেম শুরু করব। কার দোয়া কখন কোন অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না, দোয়া করলেই কবুল হবে এমন না, দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে। কি থাকা লাগবে? দাওয়া কি? মুসা আলাইহিসসালামের জামানার কথা আমি হাদিসে পড়েছি, তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার সাথে যে লোকটা জান্নাতে থাকবে, আমি তো দোয়া করি মাঝে মাঝে যে আমার সাথে জান্নাতে তুমি একজন সাথী দিও, সেই লোকটাকে যদি কবুল করে থাকো আমার একটু দেখাও। আল্লাহ পাক বলেন, মুসা তোমার সাথে জান্নাতে যে লোকটা থাকবে সাথী হয়ে, সেটা সেরকম দামি মানুষ না, ওই লোকটা একটা কসাই। কি? গোশত বিক্রি করে। তিনি একটু আবেগপূর্ণ মানুষ ছিলেন, কথা শুনলেই খালি প্রশ্ন করতেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আর লোক পেলি না, কসাইয়ের নাম বললে। কি এমন কাজ করে কসাই? আল্লাহ পাক বলেন, মুসা তুমি নিজে যাও দেখো তার কাজ কারবার কেমন। বাজারে গিয়ে দেখলেন এক কোনায় গোশত বিক্রি করছে এক কসাই, গোশতের সুন্দর সুন্দর যে রানগুলো কলিজা এক জায়গায় রেখে বাকিগুলো বিক্রি করার পর ওগুলো বাড়িতে নিয়ে যাবেন। মুসা নবী পেছন দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, রাজি আছেন? চলেন। বাড়িতে নিয়ে বসালেন, ঝোপড়ি থেকে কি যেন পাড়লেন, নিজের হাতে গোশতগুলো রান্না করে ওই মহিলার মুখে তুলে তুলে দিলেন। মেয়েটা দোয়া করছিল, রব্বুল আলামিন আমার এই সন্তানটা আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার পেছনে যেভাবে খেদমতে লেগে আছে,
আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি দোয়া করলাম জামানার নবী মুসার সাথে আমার এই সন্তানকে তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহর নবী জানিয়েছেন মা বাবা।